Greater Sylhet Development and Welfare Council Central Committee ও South East Regional যৌথ উদ্যোগে ইফতার ও আলোচনা সভা বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ার এম এম মান্নানের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় কোঅর্ডিনেটর সাংবাদিক ফয়জুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আহমেদ আলী, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের কমিউনিটি ডাইরেক্টর জাকির খান, বিবিসিসির আশরাফউদ্দিন, সংগঠনের ভাইস চেয়ার মির্জা আসাফ বেগ, সাউথ ইস্ট রিজিয়নের সভাপতি ইসবাউদ্দিন ও গ্রেটার সিলেট জিএসসির সেন্ট্রাল কমিটির মহিলা ও সাংস্কৃতিক সম্পাদিকা ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার।